কোনো প্রকার নাস্তিক মুর্তাদের সাহস হবে না ইসলামের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ কলম ধরার, ঠিক কি না? বলেন ঠিক। আমরা সেই জাতি যারা 313 জন 1000 মোকাবেলা করে দেখিয়েছি, 313 জন যদি 1000 মোকাবেলা করতে পারে, মনে রাখবেন সেই সাহাবা একরামদের আদর্শের রক্তের সঙ্গে আজও আমাদের রক্তের সম্পর্ক আছে। যদি থেকেই থাকে ইনশাল্লাহ, আমরাও যদি 313 জন সাহাবা একরামদের মতো আন্দোলনে নেমে যাই, কোন বেঈমানের বাচ্চার দুঃসাহস নাই মুসলমানের উপরে কলম ধরার সাহস করবে, ঠিক কিনা জনে বলে। এজন্য জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মুসলমানদেরকে, প্রত্যেকটা যুবকদেরকে, প্রত্যেকটা আলেমদেরকে ইসলামের কল্যাণের জন্য আন্দোলন করতে হবে, জায়গায় জায়গায় প্রচারের জন্য প্রচেষ্টা থাকতে হবে। এটার সাথে আপনারা একমত না দ্বিমত আছেন? এজন্য এই ছাত্র সমাজ কল্যাণকে, ছাত্র কল্যাণকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ যেন আবার বনি ইসরায়েলের ইনশাল্লাহর মতো না হয়।